একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা টোটাল চিন্তাধারা মাইন্ডসেট সব কিছু হঠাৎ করে একদম চেঞ্জ করে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপ থেকে। টি-20 ফরম্যাটকে আমূল পরিবর্তন করে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে নিতে চান বোর্ড সভাপতি। তবে কি সেটিরই প্রথম ধাপ টি-20 টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে শ্রীরামকে নিয়োগ দেওয়া, যিনি অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন 6 বছর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কাজ করছেন ব্যাটিং এবং বোলিং কোচ হিসেবে। পরিবর্তনের হাওয়া লেগেছে টাইগার ক্রিকেটে, ঢুকতে থাকা টি-20 ফরম্যাটে উদ্ধার প্রকল্পে বিসিবি। গেল রাত থেকে চাউর হওয়া খবর, টি-20 ফরম্যাটে হেডকোচের দায়িত্ব থেকে ডোমিঙ্গো আউট, নয়া কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করা ভারতীয় শ্রীধরন শ্রীরাম। আরসিবি ব্যাটিং কোচ কাজ তো করবেন, তবে কি হিসেবে কাজ করবেন সে বিভ্রাট দূর করলেন বোর্ড সভাপতি। He is definitely not coming as a head coach. সে আসছে as a technical consultant. এখানটাই মনে রাখতে হবে, এবং আসছে আপ টু টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে না? কতগুলো বিবেচনায় তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এক হচ্ছে তার আইপিএলে যেহেতু টিমের সাথে আছে তার একটা সংস্পর্শতা, মানে সম্পৃক্ততা আছে তার, এবং সো আমরা উই আর ওয়ান্টিং সামবডি যারা নাকি এরকম টি-20 হাই গ্রেড টি-20 সাথে এক্সপিরিয়েন্স আছে। সো এই এইটা একটা কারণ, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমাদের ওয়ার্ল্ড কাপ এবং অস্ট্রেলিয়াতে সে বহুদিন কাজ করেছে। সো এই দুটো কারণে তাকে আমরা টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়েছি। এফটিভিতে সবচাইতে বেশি ম্যাচ পেয়েছে বাংলাদেশ, ওয়ার্কলোড বাড়বে ক্রিকেটারদের, সঙ্গে শ্বাস নেওয়ার সময় থাকবে না কোচিং স্টাফদেরও। রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তায় বিসিবি এক্সপার্টদের দুই ভাগে ভাগ করে দায়িত্ব বণ্টনের কথা ভাবছেন কর্তারা, সম্ভব হলে দলও আলাদা করতে চান বোর্ড প্রেসিডেন্ট। খাটো ফরম্যাটের খুলনলচে বদলাতে শ্রীরাম বসছেন পরামর্শকের চেয়ারে। এশিয়া কাপে দলের সঙ্গে তাহলে ডোমিঙ্গোর কাজটা কি? রাসেল ডোমিঙ্গোকে রেখেই আমরা চেঞ্জ করব নাকি না রেখেই চেঞ্জ করব, এই সব কিছুই কিন্তু আসলে আমরা 22 তারিখে কিছু বলতে পারছি না, ওদের সাথে তো বসতে হবে। সো উই হ্যাভ টু সিট উই অল, আর শ্রীরামকে তো দেখেই নি এখনো, ওর সাথে কথা না বলে তো বুঝতে পারছি না, মানে আমরা কিন্তু কেউ সামনাসামনি কখনো দেখিনি। আমরা মানে আমি বলেছি অ্যাজ এ কোচ হিসাবে বা টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে কিছুই জানি না। সো আমরা তাকে নিয়ে আসছি, সে আসবে 21 তারিখে, 22 তারিখে বসবো তার সাথে, বসে আমরা ফাইনাল ডিসিশনটা দিতে পারবো। টি-20 নিয়ে চলমান আলাপচারিতায় সবচাইতে আলোচিত শব্দ পাওয়ার হিটিং, বিসিবির ভাবনায় আলাদা কোচের পরিকল্পনা। তবে সিডন্সের কথায় আপাতত ব্রেক চেপেছে ক্রিকেট বোর্ড। পাওয়ার হিটিং এর জন্য আমরা অলরেডি উই হ্যাভ সিলেক্টেড ওয়ান, আমাদের একটা শর্টলিস্ট করা আছে, একজনকে আমরা পছন্দ করেছি, হ্যাঁ, অ্যান্ড হি ইজ প্রুভেন। তো যেহেতু জেমি সিডন্স বলছে যে হি ক্যান, এবং আমাকে এক্সাম্পল দিচ্ছিল যে লিটন দাসের শর্টগুলো দেখো, আমি এখন এখন যদি শর্টগুলো দেখো তুমি ওকে জিজ্ঞেস করো, আমি ওর সাথে কাজ করেছি, আমাকে একটু সুযোগ দাও। এখন এত কম সময় যে এখন ধরি যদি কেউ আসেও, আপনাকে আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলছি, একটা কোচ যদি আমি আনতে আনতে তো 25-26 তারিখ হয়ে যাবে, তাহলে এই 2 দিনে কি পাওয়ার হিটিং শিখাবে? ওডিআইতে ভালো খেলা বাংলাদেশের কদর বেড়েছে বিশ্ব ক্রিকেটে, ধারাবাহিকতা ধরে রাখতে নড়ে চড়ে বসেছে বোর্ড। ছোট ফেজ ভুলে গিয়ে লং টার্ম প্ল্যানটাই বেছে নিয়েছে পাপন অ্যান্ড কোম্পানি। খুব বেশি দেরি হয়েছে কিনা নাকি সময় মতোই সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে ক্রিকেট বোর্ড, সেই আলোচনা হয়তোবা তর্কের মধ্যে থাকবে। তবে দেরি কিংবা আগে ক্রিকেটের খুলনলচে পাল্টে দেওয়ার পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যাগ্রেসিভ চিন্তা করছেন বোর্ড প্রেসিডেন্ট। তার এই চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদক্ষেপগুলোতে বাংলাদেশ সাফল্য পাবে কি না সেটা সময় বলবে। মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা। নগদে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, তাই দেশি নগদে বেশি লাভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.